বিএনপি সামাদ যে কী রকমের মিথ্যাচার, মিথ্যাতে ভরপুর, বিশেষ করে বিএনপির মুখপাত্র এই যে কুখ্যাত রাজাকার মির্জা রুল আলমগীরের ফোলা, এই যে ফখরুল মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঠাকুরগাঁওয়ের কুখ্যাত রাজাকার আলবদর, আলবদর কমান্ডার, এই কুখ্যাত রাজাকার মির্জা রুল আলমগীরের ফোলা, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সে যে কত বড় একটা মানে প্রপাগান্ডা মেশিন, এটা তার বিভিন্ন বক্তব্যে তো প্রমাণ পাইছে, মানে পুরা জাতি কিন্তু আপনারা দেখছেন যে সে কত বড় একটা মিথ্যুক, সে কত বড় একটা প্রপাগান্ডা মেশিন, মানে ভুয়া তথ্য দেওয়ার একটা মেশিন বলতে গেলে সে। সে আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সফর, এবং এতে সে এই গতকালকে যে এই G20 সম্মেলনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে যে এই যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন যে নিজে এসে সেলফি তুলছে, এটা হচ্ছে স্পষ্ট লাইভ ক্যামেরাতে সবাই টেলিকাস্ট করছে। G20 সম্মেলনে কিন্তু G20 সম্মেলনে বিগত 2 দিনে পুরা বিশ্বের যত মিডিয়া সবগুলো কিন্তু এখানে উপস্থিত, এইগুলো পুরা বিশ্বের চোখ কিন্তু এই G20 সামিটের ইয়াতে ছিল এই 2 দিন ধরে, এবং পুরো বিশ্বের যত বড় বড় ইয়ে আছে, গণমাধ্যম আছে, সবগুলো কিন্তু এখানে অ্যাটেন্ড করছে, প্লাস লাইভ টেলিকাস্ট করতেছিল, প্রতিটা সেকেন্ড টেলিকাস্ট করতেছিল লাইভ। সেখানে মিথ্যা বলার বা এই ভুয়া ইয়া করার, ভুয়া একটা ছবি তোলার বা ভুয়া একটা ছবি ভাইরাল করার, এটা তো সুযোগ নেই, এটা তো লাইভ টেলিকাস্ট করতেছে সবগুলো চ্যানেলে। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন নিজে এসে এই যে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে নিজে এসে সেলফি তুলছে, ওখানে তার কন্যা সাইমা আজাদ পুতুল সহ ছিল সাথে, প্লাস আমাদের ওই যে আরেক বঙ্গবন্ধু কন্যা আপনার শেখ রায়না আবাসহ একসাথে ছিল, এবং তারা কুশল বিনিময় করছে, কথা বলছে, নিজেরা নিজেদের মতো আলাপ করছে। এরপরে জো বাইডেন ক্যামেরা নিজের ফোন বের করে নিজের ব্যক্তিগত ফোন দিয়ে সেলফি তুলছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, এটা ভাইরাল হয়েছে নেটে। ভাইরাল হওয়ার পথে যে এই যে বিএনপির এই যে প্রপাগান্ডা মেশিনগুলার, হ্যাঁ, এই বাটপারগুলার, এই যে মিথ্যাবাদী নেতাগুলার, এগুলার হচ্ছে এই যে রাজাকার পুত্রদের অন্তর্জ্বালা শুরু হয়ে গেছে। কেন ওইদিকে লন্ডনে বসে আরেকজনের চুলকানি বেড়ে গেছে এগুলো দেখার পরে, কারণ এতদিন তো খোয়াব দেখতেছিল বসে বসে আমেরিকাতে, যে ইয়া লন্ডনে বসে বসে খোয়াব দেখতেছিল, হ্যাঁ, ঘুমের ঘুরে স্বপ্ন দেখতেছে যে আমেরিকার পা সেটে আমেরিকার গোলামি করে আমেরিকার মাধ্যমে, হ্যাঁ, পদলেহন করে তাদেরকে এই বিএনপি জামাতকে ক্ষমতায় বসাবে আমেরিকা, হ্যাঁ, এরপর তারা আমেরিকার গোলামি করবে, তাবেদারি করবে, এবং লুটপাট আগের মতো, এই যে খাম্বা বিক্রি করে হাজার হাজার কোটি টাকা ফাঁসার করবে, বিদ্যুৎ দিবে বলে হাজার হাজার কোটি টাকা নিয়ে মানুষ থেকে লোপাট করবে, এগুলো লন্ডনে ফাঁসার করবে, সিঙ্গাপুরে ফাঁসার করবে, এগুলো খব দেখছিল। এগুলো তো এই ছবি দেখার পরে তাদের অন্তর্জ্বালা মানে শুরু হয়ে গেছে, এগুলো বন্ধ হয়ে গেছে। এই প্রতিদিন এইভাবে বিএনপির মিডিয়া সেল বলেন, বিএনপির যত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের যত মানে আইডি আছে সবগুলো থেকে এইরকম ভুয়া কন্টেন্ট, ভুয়া, এবং তাদের বিদেশি যত দালাল আছে, বিদেশি যত এজেন্ট আছে, লবিস্ট আছে, সবগুলার ফেসবুক পেজ চ্যানেল থেকে এইভাবে প্রতিনিয়ত এইরকম এই মির্জা ফখরুলের মতো, রিজভির মতো, রুলকবি রিজভির মতো এরকম প্রতিদিন মিথ্যাচার করতেছে, মিথ্যা কন্টেন্ট ছড়াচ্ছে, ভুয়া তথ্য ছড়াচ্ছে, যে কোনো একটা আওয়ামী লীগ নেতা কর্মীদের এই বক্তব্যকে মানে অপব্যাখ্যা দিয়ে সেটা নতুন করে জাতির কাছে একটা বিভ্রান্ত তৈরি করা সৃষ্টি করতেছে। এগুলো হইতেছে মানে সামনে জাতীয় নির্বাচনকে টার্গেট করে তাদের মূল লক্ষ্য হচ্ছে জনগণকে বিভ্রান্ত করে এবং বিদেশিদের পদলেহন করে ফাঁস হেঁটে যে কোনোভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া। সুতরাং বিএনপির জন্ম এভাবে অবৈধভাবে অন্ধকার চোরাগুলি দিয়ে, মিথ্যাচার দিয়ে, অবৈধ পন্থায় এগুলো তাদের কাছ থেকে আশা করা যায়। এখন এই মির্জা ফখরুল কালকে একটা বক্তব্যে প্রেস কনফারেন্সে সে কত বড় জঘন্য মিথ্যাচার করলো, সে বলতেছে এটা নাকি আওয়ামী লীগের নিজে ভাইরাল করছে, নিজে ভুয়া ইয়া এডিটিং করে এ করে এবং এটা ভাইরাল করছে, এটা সোশ্যাল মিডিয়াতে ছড়াইছে ইচ্ছা করে আওয়ামী লীগে, আওয়ামী লীগ নেতারা, আওয়ামী লীগের নেতা কর্মীরা। চিন্তা করেন, একটা ইন্টারন্যাশনাল একটা সেমিনার হচ্ছে, একটা ফোরামে একটা এত বড় একটা সম্মেলন হচ্ছে, G20 সামিট, যেখানে আমেরিকা, আপনার ইউরোপের দেশ বলেন, আফ্রিকার দেশ বলেন, আমাদের এই যে দক্ষিণ এশিয়া, এশিয়ার দেশগুলো বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো বলেন, পুরা মানে সবাই এখানে উপস্থিত, এবং পুরা বিশ্বের গণমাধ্যমগুলো এখানে উপস্থিত, প্রতিটা সেকেন্ড লাইভ টেলিকাস্ট করতেছে। এখানে মিথ্যা বলার বা কোনো কিছু লুকুচুরি করার এখানে কি সুযোগ আছে নাকি, প্রতিটা সেকেন্ড যেখানে লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো এই সম্মেলনের শেষের দিকে জো বাইডেন নিজে এসে আমাদের প্রধানমন্ত্রীর সাথে সেলফি তুললো এবং নিজেই এই সেটার আগ্রহ প্রকাশ করলো, হ্যাঁ, নিজে নিজে নিজের ক্যামেরা দিয়ে সেলফি তুলবো, এটা নিয়ে আবার বিএনপি এখন কত বড় মিথ্যাচার করতেছে সাংবাদিক সম্মেলনে আমাদের দেশের জনগণের কাছে। সুতরাং এই বিএনপির চরিত্র হইতেছে এটা মিথ্যা দিয়ে, ষড়যন্ত্র দিয়ে বিএনপির জন্মই হইতেছে মানে অন্ধকার চোরাগুলি দিয়ে, এই মিথ্যাচার এগুলা দিয়ে, হ্যাঁ,
এগুলো বিএনপি থেকে আশা করা যায় এবং বিএনপি নেতাদের থেকে আশা করা যায়, বিশেষ করে মির্জা ফখরুল কত বড় যে মিথ্যাচার একটা নেতা, মানে মিথ্যাচার করতে পারে এগুলোর মাধ্যমে তো এটা প্রমাণ হয়। এই কুলাঙ্গার, এই রাজাকারের পোলা, সে এখন দেশ নিয়ে বিশাল বুদ্ধিজীবী, বিশাল চিন্তাশীল হয়ে গেছে। হ্যাঁ, নিজে মুক্তিযুদ্ধ করে নাই, তার বয়স থাকা সত্ত্বেও সে ইন্ডিয়া পালাই গেছিল, হ্যাঁ, যুদ্ধের ট্রেনিং নিবে বলে, তাকে যুদ্ধ করতে দেখা নাই, সে এখন নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে, মুক্তিযুদ্ধের সংগঠক দাবি করে, অথচ সে পালাই গেছিল ইন্ডিয়াতে, যুদ্ধ যখন শুরু হয়েছে সে পালাই গেছিল সপরিবারে। তার নিজের ফ্যামিলি নিয়ে সে, বউ বাচ্চা নিয়ে পালাই গেছে, সে যুদ্ধ করে নাই, সে এখন নিজেকে মুক্তিযুদ্ধের সংগঠক বলে কথায় কথায়। তো এগুলো তো মিথ্যাবাদী, এইসব নেতাদের থেকে আশা করা যায়, এগুলো তো আর নতুন কিছু না, এগুলোতে জনগণও কিন্তু কেউ হয় না, অবাক হয় না। বিএনপির জন্ম হয়েছে এভাবে মিথ্যার মাধ্যমে, অন্ধকার সুরাগুলি দিয়ে, অসৎ পথে, সুতরাং এগুলো তাদের কাছ থেকেই পাবেন। এটাতে আর অবাক হওয়ার কিছু নেই। ধন্যবাদ সবাইকে।